সাথে একটা ভালো জিনিস দেখো, আমাদের বাড়ির থেকে উত্তর দিকে সোজা নদীর পড়ে আর কি পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় এত আকাশটা পরিষ্কার হচ্ছে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই দেখো পাহাড়, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এটা 7x জুম। এই দেখো পাহাড় দেখছো, আমাদের বাড়ির থেকে পাহাড় দেখা যায়। এই যে গুড মর্নিং, তো এখন বাজে সকাল 9:40। তো এখনই আমি উঠলাম, উঠছি সকালবেলায় মোটামুটি 6:30 দিকে উঠে আবার ঘুমায় পড়ছি। কারণ ছিল প্রচুর বৃষ্টি আর কোনো লোকজন ছিল না, এই জন্য আমি ঘুমায় পড়ছিলাম। আজকে বাজার ছিল, বাজারও ক্যান্সেল হয়ে গেল, কোনো লোকজন আসেনি, তো আমি এখনও বাজারও যাইনি। দেখো বৃষ্টি, তো ঘটনা হচ্ছে এখন ব্রাশ ট্রাশ করুক টাইট হয়নিও, তারপরে দেখি বাজারে যাই নাকি। আর এত প্রচণ্ড সারা রাত বৃষ্টি হয়েছে আর কি বলবো, সারা রাত তো হয়নি, মোটামুটি ভোর ভোর টাইমে শুরু হয়েছে একদম মুসলধারা বৃষ্টি। আর এইদিকে ওদায় শুয়ে আছে, ওদায় কীরকম বৃষ্টি বলতো? মুসলধারা। তো দেখো একদম দেখাই পুরা, এইদিকে দেখো কীরকম হাওয়ার বৃষ্টি চলছে, খেতটা ভিজে গেছে, এই দেখো নিজের জল জমে গেছে। এই দেখো দেখছো পুরা একদম মানে ধান বাড়িতে জল জমে, জল কি বলবো, অসময়ে বৃষ্টি, যখন বৃষ্টির দরকার তখন থাকে না, এখন বৃষ্টি, এখন বৃষ্টির দরকার নেই। ধানগুলো এখন মানে ধানের শীষগুলা বাই হইতেছে আর এখন এই বৃষ্টি শুরু হয়ে গেছে। শুরু করে যাক আজকের ভিডিও, চলো বেশি ধর্মকর্ম না মারি আজকে শুরু করা যাক আজকের ভিডিও। এদিকে দেখো এত বৃষ্টির মধ্যে মানে মিস্ত্রি নাইমে পড়ছে, মানে এত বৃষ্টির মধ্যে পুরো মিস্ত্রিও কাজ করে না, ঠিক আছে? আর এটা আল্ট্রা পুরো মিস্ত্রি, তো এই জন্য একদম লাগিয়ে গেছে বৃষ্টিতে কাটাকাটি। মানে ওর ঘরে টেবিলটা নাই, টেবিলে বাইরে পড়ে আছে, তার মধ্যে টেবিলগুলোকে টেবিলের পাগুলো খেয়ে ফেলছে উড়িয়ে, তো ওটা কাটে বাদ করবে। আর নরচরে হয়েছে ওটা কিলটিল ডাঙায়, তারপর ওটা ঘরে নিয়ে আসবে। তোকে বললাম বারান্দায় যেতে, ও যাইলো না, ও আঙিনার মধ্যে মানে বৃষ্টিতে শুরু করে দিতে, ঠিক আছে? আরে যা যা ভিতরে যা, এত লেভেলের পুরো লেভেলের ইয়ে মিস্ত্রি হয়ে গেছে, মানে এখনই কাজ করতে লাগবে। আর এতদিন যখন আকাশ টাকার ভালো থাকে তখন দেখে না, মেরে যাবো ফিটে দিয়ে মাফে। ও ও নো, ও নো, ও নো, কত সেমি হইলো? 10:30, তো এখন দোকান যাওয়ার জন্য রেডি হইলাম। তো এখন দোকান খুলতেছি, সবাই সকালবেলা খুললো বাজারে, তো বাজারে দোকান খুললে কি হবে, এই লোক ছিল না, ঠিক আছে? এগুলোতে জল অল্প 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 ছিল, তোমাদেরকে দেখাইলাম, কালকে ভিডিও যারা যারা দেখছো তারা তারা বুঝতে পারবা। দেখো আজকে কী জল হয়ে গেছে, একদম পুরো ফাটাফাটি জল ভিজে গেছে। এই যে এইদিকে আমাদের বাড়ির পিছন দিকটাও জল পুরো ভর্তি হয়ে গেছে, গাড়ির দিকে সামনে জল। তো দেখো জলের পিছনে দোলাটা দেখো, মানে নিচু জায়গাটা ওইখানেও জল আসছে, দেখেন ক্যামেরায় ঠিক মতো দেখা যাচ্ছে না, কিন্তু ওইদিকেও দেখো জল দেখা যাচ্ছে। এই জুম করে দেখাইলাম, দেখো এই যে এইখানেও জল জল, এই যে এই জায়গাটা আছে না, এটা দোলা, এটা নদীর মতো মাঝখানে, এটা তো জল জমে গেছে অনেক। এই দেখো একদম সুশান্তদের বাড়ির সামনে একদম জলের জল হয়ে গেছে, এটাও জল ছিল না, একদম ভেসে গেছে, ওরা এক হাঁটু জল হয়ে গেছে। আসো আসো, এই জল পার হয়ে আসো তাড়াতাড়ি। তো দেখো সব পেশে জল, মানে আগে প্রচুর পরিমাণে জল যাইতো, হ্যাঁ এদিক দিয়া মানে এই ঢোলটা দিয়া, কিন্তু এটা বর্তমান বন্ধ করে দিছে, বাড়ি বানাইছে সামনে। এটা যে স্রোত ছিল এই দিক দিয়ে জল, আর এই সামনেটা পুরো একটা মানে ইয়া ছিল পুকুরের মতো, ওই নদী দিয়ে ডাইরেক্ট জল এইদিকে আসতো, একদম পুরো জলে এখানে মস্তি করতাম, মাছ ধরতাম, তখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আর আজকে মাছের দোকানগুলো আসেনি, খালি একটাই আছে, আর ইনি এসছে মাছ নিতে, মাছ নিতে আসছেন। এই যে চ্যাংড়ার মানে খরচ করি মনোযোগ নাই, মাল টাল ফেলে খরচ নেই, ঠিক আছে? বৃষ্টির দিনত মানে পুরো ব্যাগটা উল্টে উল্টে দিয়ে সকাল সকাল মাল খাই যেতে, হ্যাঁ আরে ফেলে দিচ্ছে। ভিডিওটা তুমি পাঠিয়ে দিন বৌদির ওটে। স্কুলের মাঠে একদম কাদায় জলে ভর্তি হয়ে গেছে সারাদিন বৃষ্টির ফলে, আজকে রবিবার স্কুল ছুটি। তো আমি এদিকে আসি মন্দিরে, কালকে রাধা অষ্টমী হয়েছে, আজকে প্রসাদ বিতরণ চলছে, তো প্রসাদ নিতে আসলাম।
এনে পোশাক টোশাক দিচ্ছে মহিলা সমিতি পুরা তখন পোশাক নেওয়া হয়ে গেল এখানে পোশাক নিয়েছি যখন চলে যাচ্ছি দোকানে দোকান খোলা আছে যেহেতু বন্ধুরা অনেকক্ষণ থেকে বসে আছি কাস্টমার নেই একটা কাস্টমার এ পর্যন্ত আসলো না ঠিক আছে তো বৃষ্টি তো বাজারে ফাঁকা ফাঁকা আছে টুকটাক লোক তো এখানে আমি কাল যে ভিডিওটা আজকে আসবে মানে 24 তারিখে যে ভিডিওটা আসবে তার ট্যাগ ট্যাগ লাগাইতেছি ঠিক আছে তো এখানে এই ভিডিওটার কাজ চলছে এটাই আসবে এখন হচ্ছে 24 নয় আসবে এটা তোমরা কালকে দেখে তার আগে ভিডিওটা এখান থেকে দেখে নিবা ঠিক আছে একটু পরে চলে যাবো আমি বাড়িতে ওখানে বেশিক্ষণ থাকবো না জায়গার থেকে বসে থেকে লাভ নেই টাইম কাজকে চলো চন্দনের বাড়ি পুরো জলে ভর্তি হয়ে গেল ঠিক আছে তো এখন চন্দন যাইতেছে গামছা পুড়ে তুল বাবুন ভাই তো বৃষ্টিতে কেমন মজা বড়িয়া বড়িয়া তো আমার এলা চলে যাওয়াছি বাড়ি ঠিক আছে যাদের বৃষ্টি দোকান টোকান বন্ধ হলো এলা বাড়ি যাওয়াছি তো বাপনের সাথে দেখা বাপন আরও সুপুরি হল তো চলো বাড়ি যাবো এলা চন্দন দেওয়া হচ্ছে বাড়ি সবাই ভিতরে ভিতরে হচ্ছে আর ঘুম পাড়া হবে যা ধামাকা খাওয়া দাওয়া করে পুরো ঘুম স্ত্রীর ফাইনালি এতক্ষণে মানে টেবিলটা কমপ্লিট হইলো অনেক কষা মশা করার পর ঠিক আছে যে হাদুর পাতুর আবি দেবী কী কী নিয়ে আসার পরে এখন মানে ঘরের বারান্দায় নিয়ে আসলো টেবিল রেডি এখানে চড়া যাবে এখন তো আগের থেকে আগে এইরকম করে ঢুলতো হ্যাঁ এখন টনটন হয়ে গেছে টেবিলটা শক্ত হয়ে গেছে তখন ঘরে থাকবে টেবিলটা তো এই এখন লাইন মিস্ত্রি হয়ে গেছে ঠিক আছে আগে এগুলো আমি সেট টেট করে দিছি এখন ও নিজে নিজে করতেছে আমাকে এখন বলতেছে না আর টেবিলটা সেই বানাইলো এখানে বসলেও প্রথম টেবিলটা কিছু হবে না তো টেস্টার আছে অবশ্যই আসবে এই যে পিসি এই যে টেবিলের কভার নিয়ে আসলো ঠিক আছে আমি খেয়ে চলে আসি চলে এসে কথা এখানে পুরো একদম ঘরের উপর টুকু সব ঝাঁপ দিতেছে উপরে লাগাবে একটা কাপড়া ঝলক বলে তো পিসি আছে হেল্পার পিসি হেল্প করতেছে আর মা বলতেছে কি এত কষ্ট এত কষ্ট একটা বলে কি যেন কয় এত কষ্ট তারপরে কি বা এত কষ্ট করে কাজ করতেছে তার জন্য এটা আমাদের জন্য হাস্যকর এই দেখো কি গান্ডু এই যেখানে খিল মেরে দিছে ঠিক আছে ব্রেক পুঁতে দিয়েছে ব্রেক তারপরে এই সাইডে দিয়েছে মনে হয় কোনোদিন এটা ধুবে না মা ওটাই বলতেছে নাকি নাকি মা তো এটা বোর্ডটা আমি সেট করে দিলাম ঠিক আছে বলা গেলে খুললো একটা খিল মারে দিল বদ বাকি আমি সব সেটিং ফেটিং করে দিলাম আর পিছিয়ে এগুলোকে মুছে টুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল করোনা শেষ তো এখন আমার সেন্ট ইরেজারটা অনেকদিন থেকে পড়েছিল একটা ড্রাম আনা ছিল তো তো একটু আছে আর মোটামুটি 5 লিটার একটু ড্রাম ছিল সেন্ট ইরেজার করোনাও শেষ এর কদরও শেষ তো একটু রুমটা একটু বৃষ্টির কারণে শেষ সাথে গন্ধময় হয়েছে তো এটা দিয়ে আমি রুম ফ্রেশনার করতেছি তো বাইরে মারতেছি বাড়িরটা ঠিক আছে তো আর কি এটা কোনো কাজে লাগবে না যেহেতু এটা নষ্ট হয়ে বেকার তার থেকে আমি রুম ফ্রেশনার মারি দিতেছি গন্ধটা কিন্তু মারাত্মক লেভেলের আছে এই তো এখন বৃষ্টি কমে গেছে তো 4টা বাজে আকাশটার অবস্থা দেখো ঠিক আছে আর তার সাথে সাথে একটা ভালো জিনিস দেখো আমাদের বাড়ির থেকে উত্তর দিকে সোজা নদীর পরে আর কি পাহাড় দেখা যাচ্ছে পাহাড় এত আকাশটা পরিষ্কার হয়েছে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই দেখো পাহাড় তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এটা 7x জুম এই দেখো পাহাড় দেখছো আমাদের বাড়ির থেকে পাহাড় দেখা যায় এই যে এটা সম্ভবত মানে দার্জিলিং ফার্জিলিংয়ের পাহাড়গুলো হবে দেখো মানে ভোরবেলাতে দেখা যায় সেই একদম পরিষ্কার আকাশ একদম চকচক দেখা যায় এই যে দেখো পাহাড় আমাদের বাড়ির থেকে পাহাড়ের দর্শন মানে এতটাই কাছাকাছি পাহাড়ের আমাদের বাড়ি আর পাহাড় এইরকম মনে হয় লাগাতার 4-5 দিন বৃষ্টির পর বৃষ্টির শেষে একদম এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো ভাবতেও পারিনি তো আমাদের উত্তর সাইডে আর কি এটা পাহাড় দেখা যাচ্ছে নদীর পরে সুন্দর লাগলো আর কি
তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এদিকে বাজার আসলাম, তো বাজারের দেখো ভিউটা একদম সেই সুন্দর লাগতেছে। এখন বাজার 4:40 চলে আসছি দোকানে, এখন পুরো দোকান দেখাচ্ছে পরে। এই যে বাজারের টুকটা গুলো আসছে, ঠিক আছে, রাতের বেলা পড়ছি উত্তরবঙ্গ সংবাদ, কি বলবো, বৃষ্টিতে সবকিছু একদম ঘুমতো, ঠিক আছে, তো চলো লেটস গো। অনেকদিন পর আজকে দোকানে আসলাম, হ্যাঁ পোর্ট মারবে বলে, এই যে পোর্টের মেসেজ আছে, ঠিক আছে, পোর্ট মারবে তো কেন, তো ঘন ঘন পোর্ট মারা। আরে বলছি পকেটে পয়সা করি তো কিছুই নাই, এই জন্যই পোর্ট। এক মাস হইবি আর দুই মাস কি করবি, দুই মাস পরে ওটা দুই মাস টাকা ভরে আরো পোর্ট করবে। আচ্ছা তো সাগরে অনেক দূর পড়ে আছে নাকি, তো ইসে যাবি না কোথায়, কীর্তন কীর্তন দেখা যাও, আকাশ ভালো থাকলে যাবো, যাবি অবশ্যই না, হ্যাঁ অবশ্যই যাবো, আর যদি এই মতন যদি চলতে থাকে তাহলে ছাতে নিয়ে যাইতে হবে, আরো যদি জোরে আসে তাহলে তো যাবই না, যাবই না, তো যাবো, ঠিক আছে আমার সঙ্গে যোগাযোগ করি, একসঙ্গে যাবো, ঠিক আছে যাবো। তো বন্ধুরা তোমাদেরকে চলে আসি, তো আজকে তাড়াতাড়ি চলে আসি দোকান থেকে 8:30 থেকে, তো আইসা বাড়িতে গাড়ি বের করে এখন তো কীর্তনে শিয়ালডাঙায় মামার বাড়ির দিকে কীর্তন হইতেছে, তো অজয় আগে চলে গেছে, তো গাড়ি নিয়ে দেয়নি, আমি যাইতেছি তখন গাড়িটি বের করে চলে যাবো, আর ওইখানে দুজন দাঁড়ায় আছে ওদেরকে নিয়ে যাইতে হবে সাথে। সেদিন পালাইছে তো, পালি দিয়া পালাইছে, সব নাই সারাদিন বৃষ্টি থাকার ফলে যে এত ভক্তের সমাগম হবে তো এটা ভাবাই মুশকিল, তো চারিদিকে তাও কীরকম ভক্তবৃন্দ উপস্থিত হয়েছে এই হরির নাম সংকীর্তনে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে, তো একটা বিশেষ কি এই হরিনাম সংকীর্তনের সঙ্গে একটা মানে অভিনয় করা বা তারকারা কোশির পদের একটা অভিনয় হবে, তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো আমারও ফার্স্ট টাইম দেখা, চলো দেখা হচ্ছে। সেজে মণ্ডপের পিছনে লুকায় দেখা আছে, ঠিক আছে, আর সাগর অজয় গড়িয়া যাইতেছে ওদের সঙ্গে একটু সেলফি উঠবে ফটো উঠবে বলে, তারা চলে গেল, তো এখন সেলফি উঠে নিবি, ঠিক আছে, তো ওদের প্রোফাইল আলাদা, তাই ওদের ওদের ফটো ভিডিও সব ওদের কাছে আছে, চলো দেখি আমরা এখন কী করতে পারি। আর এইদিকে শুরু হয়েছে তারকারা কোষের পুরা তাণ্ডব, ঠিক আছে, তো দেখতে দেবো অগ্নিটা, তো আমি ফার্স্ট টাইম দেখলাম যে মানে হরে কৃষ্ণ কীর্তনের সঙ্গে তো মানে তারকারা কোশি পদ বা মহালয়ের মতো কিছু মানে পার্ট থাকে, এটা আমার দেখা ফার্স্ট টাইম, এবং অভিনয় এবং ড্রেস আপ বা মেকআপ সব থেকে বেস্ট ছিল আমার দেখা, তো অসাধারণ মেকআপ ড্রেস আপ করছে, এবং আর ভয়েসটা দিতেছে শুধু একজন ব্যক্তি, সে বাইরে থেকে দিতেছে, এবং তার সঙ্গে সঙ্গে মানে ওই সুরে হরির নাম সংকীর্তন চলতেই আছে, তো তোমরা দেখলেই বুঝতে পারছো যে কীরকম চলছে, তো চলো তোমাদের সঙ্গে পরিচয় করে দিই সেই লোকটার, যিনি
মানে পুরো এই যে অভিনয়ের যে মানে ভয়েস বা আওয়াজটা দিয়েছেন সুর দিয়েছেন তাকে তোমার তার সঙ্গে পরিচয় করে দিচ্ছি তোমাদের সঙ্গে। তো এরা এদের মানে অভিনয় সেরে বেরিয়ে আসলো বাজারে যাচ্ছে ভারী ও তাই দুই ভাই যার সঙ্গে পরিচয় করে দেবো যার ভয়েস বা সুরে এই অভিনয়টা চলছে সে হচ্ছে যে এদিকে মাইক্রোফোনে বলতেছে এই ব্যক্তিটি ঠিক আছে তাদের অভিনয় করতেছে সামনের জন্য সবশেষে যিনি ভয়েস দিচ্ছেন তার দর্শন মিলে গেল এই লোকটি ভয়েস দিচ্ছেন ঠিক আছে এর অনেক রকমের ভয়েস দিচ্ছেন এত সুন্দর করে মাতিয়েছেন কীর্তনটা আর কি বলবো আর তার সঙ্গে সঙ্গে এখানে দশরথ রাজা উনি আছেন সাথে একজন ঋষিবর আছেন মানে অভিনয়ের আর কি তো দেখো কীভাবে ভয়েস উপর দিচ্ছে অসাধারণ কণ্ঠ ছিল ভাই কী বলবো গজব গজব তো ঠিক আছে এখানে গজব কথাটা ইউজ না করলেও হয় কারণ এটা সংকীর্তন যে করে ফেলছে যেহেতু করার কিছু নেই দেখতে থাকো ভালো মজা নাও খলাই দেখা গুড নাইট বাবু ভাই আমাদের সকলে ফুচকা হবো আগে তখন আমি আর ফুচকি খাবে ফুচকা এছাড়া আগে খেয়ে দিয়েছে গান্ডু তখন খাবো আমি আর বাড়ির জন্য নিয়েছি প্রসাদ ঠিক আছে এভিডেন্স হয়েছে কিছুটা চলো দেখাচ্ছে পরে